শুভ পঞ্চমী আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজ থেকে শুরু করে দিলাম ঠাকুর দেখা, কারণ বাড়ি যাব, কলকাতার ঠাকুর কয়েকটা দেখে নিই। আমার লোক দেখিয়ে দিলাম, আমার মেয়ের লোক দেখে নিন, সাথে আমার বরের লোক, আমরা তিনজনে মিলে এখন বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা। আমরা প্রথমে এখন শিয়ালদা ট্রেন ধরে চলে যাচ্ছি শ্রীভূমি। আগে শ্রীভূমি ঠাকুরটা দেখে নেব, তারপরে দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি। শ্রীভূমিতে যদি ভিড় হয় তাহলে তো আর বেশি ঠাকুর দেখা যাবে না, তো ভাবলাম যে শ্রীভূমি থেকেই শুরু করি আজকে ঠাকুর দেখা। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই আমাদের কলকাতার কয়েকটা ঠাকুর, আশা করি ভালো লাগবে, আমার সাথে থাকুন। আর এখন আমরা নেমে যাব আগে বিধাননগর স্টেশনে, সেখান থেকে অটো বা টোটো যা হোক কিছু একটা ধরে চলে যাব আগে শ্রীভূমি। গল্প করতে করতে আমরা বিধাননগর স্টেশনে নেমে গেলাম। বিধাননগর স্টেশনে দেখছি বেশ কয়েকটা মন্দির, ভালো লাগছে দেখতে, একদম স্টেশন লাগোয়াই মন্দিরগুলো। আমরা শ্রীভূমিতে পৌঁছে গেছি, এখান থেকে তো পুরো ভিড় শুরু হয়ে গেছে, জানি না কতটা হাঁটতে হবে এখনো পর্যন্ত, তবে আমরা ঠাকুর দর্শন করতে পারবো। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আপনারাও। তো পৌঁছে গেছি ডিসনিল্যান্ডে, শ্রীভূমির থিম বানিয়েছে ডিসনিল্যান্ড, খুবই ভালো লাগছে দেখতে। আর এই দিনের বেলা আসলে এই লাইটিংয়ের কাজগুলো দেখা যায় না, সেই কারণে অতটা ভালো হয়তো লাগবে না, কিন্তু রাত্রেবেলা ভিড় তো হবেই, সাথে লাইটিংয়ের কাজগুলোর জন্য বেশি ভালো লাগে দেখতে, সেই কারণে এই রাত্রেবেলা আসা। বছরে একবার ঠাকুর দেখব, পায়ে ব্যথা হবে না, ভিড় ঠেলবো না, এটা বললে তো আর হবে না, পায়ে ব্যথা একটু হবে, ঠাকুর দেখতে গেলে একটু তো ঘুরতে হবেই, আর সাথে ভিড়ও ঠেলতে হবে, কারণ সবাই তো রাত্রেবেলা চাইবে ঠাকুর দেখব, লাইটিংয়ের কাজ দেখব, তো এইসব দেখার জন্যে এখন ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে ঠাকুর দেখার জন্য। প্যান্ডেল তো দেখা হয়ে গেল, এবার মাকে তো দর্শন করতেই হবে। তবে এখানের সিস্টেম খুব ভালো ছিল, ভিড় হলেও বেশি ঠেলাঠেলি হচ্ছিল না, কারণ আমি বলবো অনেক এখানে ভলেন্টিয়াররা ছিলেন যারা খুব সাবধানের সঙ্গে সবাইকে নিয়ে যাচ্ছিলেন বা খুব বেশি ভিড় জমতে দিচ্ছিলেন না। আমাদের তো শ্রীভূমি ঠাকুর দেখা হয়ে গেল, খুবই ভালো লেগেছে শ্রীভূমির থিমটা, তো আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো শ্রীভূমির ঠাকুর সাথে থিম। তো এখন চলে যাচ্ছি শিয়ালদা, যাবার পথে আরও এক দুটো ঠাকুর দেখে নিচ্ছি। তো এখানেও প্যান্ডেলগুলো ছোটোর মধ্যে খুবই ভালো করেছে, এটা তো পুরো ঢাকের মতো বানিয়েছে। আমরা চলে আসলাম এখন শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারে, এখানে থিম বানিয়েছে রাম মন্দির, আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, ভিড় ছিল, তার মধ্যেও আবার ভলেন্টিয়ার কম ছিলেন, ভলেন্টিয়াররা প্যান্ডেলের সামনেই ছিলেন,
একটু দূর থেকে ওনাদের থাকা দরকার ছিল, কারণ ভিড় যেহেতু হচ্ছিল। আর ভিড়ের মধ্যে যদি ভলেন্টিয়ার থাকে তাহলে মানুষজন বেশি বদমাইশি করতে পারে না, কিন্তু ভলেন্টিয়ার না থাকলেই ইয়ং ছেলেরা বেশি বদমাইশি করে, নিজেদের মধ্যে ঠেলাঠেলি শুরু করে দিয়েছিল, যার ফলে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। কিন্তু তাও যাই হোক, ভিড় ঠেলে আমরা রাম মন্দিরের কাছে পৌঁছেই গেছি। আর এনাদেরকে যে 24 ঘন্টা সেরা সেরা ঘোষণা করেছে। এখানেও ঠাকুর দেখা হয়ে গেল, আমরা বেরিয়েই যাচ্ছি এখন। আর ভিড় তো দেখছেন, প্রচণ্ড ভিড় আছে। আবার এখানে মেলাও হয়েছে, তবে আমরা মেলার মধ্যে আর ঢুকলাম না, কারণ দেরি হয়ে যাবে। আরও ভাবছি সময় যেহেতু আছে, তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে গেছে তাহলে আর এক দুটো ঠাকুর দেখে নিই। সে কারণেই বেরিয়ে এসে মেয়ে নিয়ে নিলে একটা আইসক্রিম, আর যাওয়ার পথে আরও কয়েকটা ঠাকুর দেখে নিলাম। সন্তোষ মিত্র স্কোয়ার দেখার পর এখন চলে আসলাম কলেজ স্কোয়ারে, এই ঠাকুরটা দেখে নিই। আর এই পুরো সুইমিং পুলটা জুড়ে লাইটিংয়ের কাজ করেছে, খুবই ভালো লাগছিল দেখতে। কলেজ স্কোয়ারে ঠাকুরটা দেখে তারপরে দেখে নেব মোহাম্মদ আলী পার্কের ঠাকুরটা, তারপরে বাড়ি চলে যাব, আজকে আর ঠাকুর দেখব না। এত ভিড়ের মধ্যে হাত যেন কন্ট্রোলে থাকছিল না, কন্টিনিউ ক্যামেরাটা নড়েই যাচ্ছিল, কিন্তু কি করব, পিছন থেকে ঠেলা, তার মধ্যে ভলেন্টিয়ারে এত সিটি বাজাচ্ছে কানের সামনে যে কি বলবো। বিরক্ত হয়ে মনে হচ্ছিলো যেন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায়। আমরা মোহাম্মদ আলী পার্কের কাছে চলেই এসেছি, এখানে থিম বানিয়েছে কেদারনাথ। ভালো হয়েছে, কেদারনাথ কবে ভাগ্যে জুটবে তার আগে দেখা হয়ে গেল, সাথে রাম মন্দির দেখা হয়ে গেল। আর এখানে প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে, এত ভালো লাগছিল যে কি বলবো। আমাদের পঞ্চমী ঠাকুর দেখা কমপ্লিট, আজকের মতো এখানেই শেষ। আর দেখা যাক কালকে কোথায় যায়, এখন বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে কিছু খেয়ে নেব, তারপরে বাড়ি যাব, কারণ রাত্রির তো অনেক হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10টা। খেয়ে নিই, দেখা যাক হাওড়ায় গিয়ে কোন ট্রেন পাই, লাস্ট ট্রেন পাই নাকি তার আগে পাই। মোহাম্মদ আলী পার্কের ঠাকুরটা দেখে বেরোনোর মুখে গোল্ডেন প্যালেস বলে একটা রেস্টুরেন্ট দেখলাম, এখন ওখানেই চলে যাচ্ছি, দেখা যাক কি খাওয়া যায়। রেস্টুরেন্টটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, আর অনেকগুলো ফ্লোর আছে, আর পুরো জায়গা বুক, পুজোর সময় ভিড় তো হবেই। তো খাবারের কোয়ালিটি কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা কলকাতায় ঠাকুর দেখতে আসবেন তাদের জন্য খুবই উপকার হবে। আমরা এখন খাবারের অর্ডার দিচ্ছি, ডিসাইড করছি কি অর্ডার দেওয়া যায়। তো যা হোক, মোটামুটি একটা ঠিক করে ফেলেইছি, এখন ওয়েট করছি কখন ডিনারটা দেবে তার জন্য। আমরা অর্ডার করেছি বাটার নান, পনির বাটার মশলা, মিক্স ভেজ, এখন খেয়ে দেখা যাক। খেয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, তবে বলবো খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, আর রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আমরা অন্যান্য রেস্টুরেন্টে যেরকম প্রাইসে নিই ওই রকমই প্রাইস ছিল, আমরা ভেবেছিলাম হয়তো বেশি হবে, না ঠিকঠাক নিয়েছে। আর এখন চলে যাচ্ছি হাওড়া স্টেশনে, দেখা যাক কোন ট্রেন পাই, লাস্ট ট্রেন পাই কি কোন ট্রেন। এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তো ব্রিজের আজকে লাইটগুলো বন্ধ রেখেছে কেন জানি না, ব্রিজের লাইটগুলো আজকে দেখা যাচ্ছে না।
তবে হাওড়া স্টেশনটা খুবই ভালো লাগছিল দেখতে, একবার আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, সাথে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ছুটতে ছুটতে এসে 11:15 ট্রেনটা পেলাম না, তো পাশেই দাঁড়িয়েছিল বন্দে ভারত, মেয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিল। এখন ঘড়িতে বেজে গেছে 11:40, 11:45 লাস্ট ট্রেন ধরে বাড়ি যাব। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাই বাই।